আজকে আমরা কথা বলবো হচ্ছে হাউ টু ক্রিয়েট অ্যান এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। এই স্টেপগুলো হচ্ছে এরকম যে আপনি প্রথমে যে কোনো একটা ন্যারেটিভ দেওয়া থাকে, যে কোনো একটা অর্গানাইজেশনের বিজনেস প্রসেসের বর্ণনা দেওয়া থাকবে, সেই বর্ণনা থেকে আপনাকে এন্টিটিগুলোকে, এন্টিটি মানে হচ্ছে যে গ্রুপ অফ অবজেক্টস, সেগুলোকে আইডেন্টিফাই করবেন। আইডেন্টিফাই করার পর এই অবজেক্টগুলোর ভিতরে রিলেশনশিপগুলো কী সেগুলোকে আমরা আইডেন্টিফাই করি, তারপরে ওইটাকে কার্ডিনালিটিটা আইডেন্টিফাই করি। কার্ডিনালিটি বলতে আপনার গত ক্লাস থেকে মনে আছে কিনা যে কার্ডিনালিটি হচ্ছে যে কোনো একটা এন্টিটি আরেকটা এন্টিটির কতগুলো ইনস্ট্যান্সের সাথে কতগুলো যেমন যে একজন টিচার মাল্টিপল স্টুডেন্টকে পড়াতে পারে, তার মানে এখানে এই কার্ডিনালিটিটা হচ্ছে ওয়ার্ড মিনিং, এই জিনিসটাকে হচ্ছে কার্ডিনালিটি। আর তারপরে আইডেন্টিফাই দি অ্যাট্রিবিউটস এখানে যেটা করবো সেটা হচ্ছে যে আমরা ফার্স্ট উই লুক এট দি বিজনেস কেস, একটা এইটা হচ্ছে আমাদের বিজনেস। In a university, a student enrolls in courses. A student must be assigned to at least one or more courses. Each course is taught by a single professor. And to maintain the instruction quality, a professor can deliver only one course. এখানে কিন্তু শিকার করেন টু মেনটেন ইনস্ট্রাকশন কোয়ালিটি, মানে এইটার মানেই হচ্ছে যে আমরা একটু কিছু স্ট্রিক্ট কনস্ট্রেন্ট দিয়ে দিচ্ছি, এই যে কার্ডিনালিটির ক্ষেত্রে এই কনস্ট্রেন্টটা কাজ করবে যে একজন প্রফেসর শুধু একটা কোর্সে বেশি নিতে পারবে না, তাহলে তখন ওই যে রিলেশনশিপটা তখন আমরা দেখবো যে ওইভাবে আমাদেরকে আঁকতে হবে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের আইডেন্টিটি আইডেন্টিফাই করা এন্টিটিগুলোকে। এখানে আমরা দেখতে পাই তিন ধরনের এন্টিটি আছে, স্টুডেন্ট, কোর্স এবং প্রফেসর। আচ্ছা, ইউনিভার্সিটি এখানে বলা হয় যে ইন এ ইউনিভার্সিটি, বাট খেয়াল করে দেখেন এখানে ইউনিভার্সিটি কিন্তু বেসিক্যালি ইউনিভার্সিটি অ্যাজ অ্যান এন্টিটি ইজ নট রিয়েলি ভেরি সিগনিফিক্যান্ট। এই তার ভেতরে যে কাজগুলো হচ্ছে সেখানে যে এন্টিটিগুলো ক্রিয়াশীল সেই ব্যাপারগুলো এখানে দেখানো হচ্ছে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে আমরা সেভাবে ধরবো হচ্ছে আমাদের তিনটা এন্টিটি এখানে, স্টুডেন্ট, কোর্স আর টিচার। হ্যাঁ, এই হচ্ছে আমাদের আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমরা রিলেশনশিপ আইডেন্টিফাই করবো যে এদের ভেতরে রিলেশনশিপ কী। তাহলে আমরা দেখি যে দুই ধরনের রিলেশনশিপ আছে, যে একজন স্টুডেন্ট সে একটা কোর্সে তাকে অ্যাসাইন করা হচ্ছে আর সেই কোর্সটা ডেলিভার করছেন বা টিচ করছেন একজন প্রফেসর। তাহলে আমরা এইভাবে এখানে আমরা যদি গত ক্লাসে এটা মনে থাকে আপনাদের সেটা কনটেক্সটে বলছি যে যে কোনো রিলেশনশিপটা আমরা ডায়মন্ড শেপ দিয়ে দেখাই, মানে ডায়মন্ড শেপ দিয়ে দেখা। এবং তারপরে কার্ডিনালিটিগুলো এখানে আমরা একটা প্লেস করতে পারি, কিন্তু প্রথম স্টার্টিং পয়েন্টটা হচ্ছে এই জায়গায়। আচ্ছা, তারপরে আমরা কার্ডিনালিটি আইডেন্টিফাই করলাম। এখন এ স্টুডেন্ট ক্যান বি অ্যাসাইন্ড মাল্টিপল কোর্সেস, এ প্রফেসর ক্যান ডেলিভার অনলি ওয়ান কোর্স। তাহলে স্টুডেন্টের সাইড থেকে যখন আমি কোর্সের সাথে কথা বলছি, এখানে দেখেন প্রফিট নোটেশন আছে, কত ক্লাসে যেটা বলেছিলাম এই প্রফিট নোটেশনটা দেখা যায় কোনো যে কোনো এন্টিটির মাল্টিপল ইনস্ট্যান্স বা মোর দেন ওয়ান, এই নাম্বারটা দেখাচ্ছে হচ্ছে প্রফিট নোটেশন দিয়ে আমরা দেখি। তো ওইখানে দেখা যাচ্ছে যে মাল্টিপল স্টুডেন্ট ক্যান বি অ্যাসাইন্ড মাল্টিপল কোর্সেস। তাহলে এটা আমরা বলতে পারি যে স্টুডেন্ট এবং কোর্সের মধ্যে যে সম্পর্কটা এটা মেনি টু মেনি। অন দি আদার হ্যান্ড আমরা যখন প্রফেসরের কোর্সের ভিতরে দেখতে পাচ্ছি সেখানে দেখছি যে ভার্টিক্যাল বারের দুইটা ভার্টিক্যাল বার, একটা বার হচ্ছে ওইটা বোঝানোর জন্য যে এটা কম্পালসারি, গত ক্লাস আমরা এটা কথা বলছিলাম যে যখন আমরা একটা ভার্টিক্যাল বার থাকে তার মানে এটা হচ্ছে কম্পালসারি, আর যখন একটা সার্কেল দেওয়া থাকে সেটা হচ্ছে অপশনাল। তো এখানে কার্ডিনালিটিকে দেখাচ্ছে ভার্টিক্যাল বার দিয়ে এবং তার পাশে আরেকটা ভার্টিক্যাল বার, তার মানে হচ্ছে ওয়ান। তাহলে এই স্ট্রিক্ট ওই যে বললাম যে কনস্ট্রেন্টটা, সেই কনস্ট্রেন্টটার কনটেক্সটে দেখা যাচ্ছে যে কোর্স আর প্রফেসরের মধ্যে সম্পর্ক হচ্ছে ওয়ান টু ওয়ান। ঠিক আছে, আচ্ছা, একটা না ওই যে কোনো বার দেয়া মানেই হচ্ছে
it is mandatory. আচ্ছা আর যখন আপনি অপশনাল বলবেন তখন হচ্ছে মানে আপনার এই যে কানেক্টিং লাইন যেটা সম্পর্ক নিচ্ছে সেইখানে কি বলে সার্কেল যখন আপনি দেখাচ্ছেন দিস ইজ ইয়ার অপশনাল রিলেশন আমি এরপরে আমরা আসবো হচ্ছে আইডেন্টিফাই দি অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট বলতে ওই যে এন্টিটির যে পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স যেগুলো তাকে আমি তাকে আমরা আইডেন্টিফাই করতে পারি সেই জিনিসটা আমরা এখানে করবো তাহলে এইখানে এইটার কনটেক্সটে অ্যাট্রিবিউটগুলো হচ্ছে কি স্টুডেন্টের অ্যাট্রিবিউট হচ্ছে মনে করেন আমরা খুব বেশি আসলে অ্যাট্রিবিউট নিয়ে যাইনি কিন্তু খুব সিম্পলভাবে যেগুলো আর খুব নেসেসারি সেই অ্যাট্রিবিউটগুলোকে আমরা এখানে লিস্ট করেছি প্রথমে দেখবেন যে স্টুডেন্টের আচ্ছা এই অ্যাট্রিবিউট লিস্ট করার ক্ষেত্রে আমাদেরকে মনে হয় অ্যাট্রিবিউটগুলোকে কিন্তু আমরা কী বলি তাই না যে মানে একটা পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স যেটা দিয়ে আপনি একটা এন্টিটিকে আইডেন্টিফাই করতে পারবেন তো সেখানে স্টুডেন্টকে আইডেন্টিফাই করার জন্য ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য আমার যে কীটা লাগে সেটাকে আমরা বলি প্রাইমারি তার মানে কি যতগুলোই অ্যাট্রিবিউট থাকবে না কেন এটা মনে করেন স্টুডেন্ট এখন এই স্টুডেন্টের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো সেইগুলোকে আমরা বলছি অ্যাট্রিবিউট এর মধ্যে একটা হচ্ছে প্রধান ওইটাকে আমরা বলছি প্রাইমারি কারণ সেটা একটা স্টুডেন্টকে একেবারে ইউনিকলি আইডেন্টিফাই করবে ঠিক আছে তো সেই কনটেক্সটে আপনি যদি দেখেন এখানে স্টুডেন্ট আইডিটা হচ্ছে আমার ওই ধরনের একটা অ্যাট্রিবিউট যে স্টুডেন্টকে ইউনিকলি সে আইডেন্টিফাই করছে আর বাকি অ্যাট্রিবিউট হচ্ছে স্টুডেন্ট নেই আমরা আপাতত দুইটার মধ্যে আছি হতে হচ্ছে বারোর মধ্যে যেতে পারে প্রফেসরের ক্ষেত্রে কি হচ্ছে এমপ্লয়ি আইডি একটা অ্যাট্রিবিউট আরেকটা হচ্ছে হলো প্রফেসরস নেই তাহলে এমপ্লয়ি আইডি নিচে আন্ডারলাইন থাকার মানে হচ্ছে এটা প্রাইমারি এটা হচ্ছে আমাদের নোটেশন এভাবে আমরা যখন আঁকবো তখন এই জিনিসটা যখন আমরা রাখবো তার মানে হচ্ছে এগুলো প্রাইমারি আর কোর্সের ক্ষেত্রে কোর্স আইডি এটা হচ্ছে প্রাইমারি কি আর কোর্স নেম হচ্ছে যে কোনো একটা আলাদা আরেকটা অ্যাট্রিবিউট সো দিস ইজ হাউ আমরা উই আর স্ট্রাকচারিং দি ডায়াগ্রাম এবং ফাইনালি ইট কামস টু বি লাইক দ্যাট এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে আমরা ইউগুলোকে সম্পর্কগুলোকে নির্দেশ করেছি আচ্ছা এখানে এই জিনিসটা মিসিং কী মিসিং বলুন তো একটা জিনিস মিসিং আছে মোটামুটি ক্লিয়ার তাহলে আমরা আরো দুইটা এক্সাম্পল দেখব আমি দুইটা এক্সাম্পলের দিকে যাই এখানে একটা কেস স্টাডি বিজনেস কেস এগুলো সবই হচ্ছে সিনোনিমাস আপনি একটা বললে তাহলে এটা বলছে যে কোনো একটা ন্যাশনাল হকি লিগ এটা আমাদের ক্ষেত্রে ই হতে পারে ফুটবল লিগ যে কোনো কিছু ক্রিকেট লিগ হতে পারে সেখানে একটা বর্ণনা দেওয়া আছে যে দ্য ন্যাশনাল হকি লিগ হ্যাজ মেনি টিমস এই টিমসগুলো হচ্ছে এন্টিটি তারপর বলছে ইচ টিম হ্যাজ এ নেম এ সিডি এ কোচ এ ক্যাপ্টেন অ্যান্ড সেট অফ প্লেয়ার্স তার মানে কি প্রত্যেকটাই হচ্ছে তাদের ওই পার্টিকুলার টিমটাকে আইডেন্টিফাই করার জন্য অ্যাট্রিবিউট এগুলোতে আপনি আইডেন্টিফাই করতে পারেন তবে এইগুলোর মধ্যে কি প্রাইমারি অ্যাট্রিবিউটটা আমাদেরকে বুঝতে হবে প্রাইমারি অ্যাট্রিবিউটটা দেখতে পাই এখানে নেই
তারপরে বলছে ইচ প্লেয়ার বিলংস টু অনলি ওয়ান টিম, তাহলে প্লেয়ারের সাথে টিমের সম্পর্ক যে সেটা সে নির্দেশ করছে। আচ্ছা, আর এই প্লেয়ারের যে অ্যাট্রিবিউটগুলো সেটা থার্ড সরি ফোর্থ লেনে ফোর্থ লাইনে রাদার আইডেন্টিফাই করছে যে প্লেয়ারের যে অ্যাট্রিবিউটগুলো থাকা দরকার, নেম, এই পজিশন সাচ এজ লেফট উইং অর গোলি, এই স্কিল লাগো, এই সেট অফ ইঞ্জুরি রেকর্ডস যেটা আমরা নর্মালি যে ক্রিকেটের ক্ষেত্রে দেখি। তাহলে এইখানে আপনার ইউনিক তার প্রাইমারি কি 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 হতে পারে? ইউনিক তো স্যার যে প্লেয়ারের নেম হতে পারে, অথবা প্রত্যেকটা প্লেয়ারের তো স্যার হচ্ছে এখানে তো স্টুডেন্ট আইডি বা প্লেয়ারের আইডি তো থাকার কথা, ই হতে পারে যে প্লেয়ারের পিছনে স্যার একটা নাম্বার থাকে না? হ্যাঁ সেটা হতে পারে, সেটা হতে পারে। প্লেয়ার নেম এন্ড তার অ্যাসাইন যে নাম্বার নাম্বারটা থাকে জার্সি পিছনে, জার্সি নাম্বার। আচ্ছা, তারপরে এই টিম ক্যাপ্টেন ইজ অলসো এ প্লেয়ার। আচ্ছা, এইখানে যে জিনিসটা করা হচ্ছে যে টিম ক্যাপ্টেন সে হচ্ছে সে এটাকে আমরা ইসের ভাষায় বলি হচ্ছে জেনারেলাইজেশন অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিস এর কনটেক্সট। যে আমি ওই যে গত পাসেজটা আমি বলেছিলাম যে একজন ম্যানেজার কিন্তু একজন এমপ্লয়ি, এরকমই একজন টিম ক্যাপ্টেন সেও কিন্তু একজন প্লেয়ার। তো তার মানে কি একটা মনে করেন এটাকে আমরা এভাবে করি যে একজন প্লেয়ার হতে পারে একটা সাধারণ বা একটা প্যারেন্ট ক্লাস, আর তার চাইল্ড হচ্ছে হলো ম্যানেজার ক্লাস। আচ্ছা, এইটা অবজেক্ট ওরিয়েন্টেড এটা যদি আপনাদের কাছে একটু আবার ঠাদা রাখতে পারি, যেমন আমি বলছেন যে এই জিনিসটাকে একটা জেনারেলাইজেশন যে ম্যানেজার সরি ম্যানেজার হচ্ছে এখানে আসলে হবে ক্যাপ্টেন, একজন ক্যাপ্টেন তার সাধারণ পরিচয় সে একজন প্লেয়ার, তার স্পেশালাইজড পরিচয় হচ্ছে সে একজন ক্যাপ্টেন। এই এই জিনিসটা এখানে দেখানো হয়েছে। আচ্ছা, তারপরে বলছে যে এ গেম ইজ প্লেড বিটুইন টু টিমস রেফার টু অ্যাজ হোস্ট টিম অ্যান্ড দ্য গেস্ট টিম। তার মানে কি এই দুইটা টিমের সাথে খেলা হচ্ছে, দুইটা টিমকে আলাদা দুটো এন্টিটিকে আমরা আলাদা করে ডিফারেন্সিয়েট করতে পারি। অ্যান্ড হ্যাজ দ্য ডেট such as May 11, 1999 or score মানে ওই পার্টিকুলার গেমে কত স্কোর হয়েছিল এবং কত তারিখে খেলা হয়েছিল সেগুলো কি তার অ্যাট্রিবিউট। আচ্ছা, কনস্ট্রাক্ট ক্লিন অ্যান্ড কনসাইজ ইয়ার ডায়াগ্রাম ইন দ্য এনএইচএল ডেটাবেস। তাহলে আমরা এটা কি দেখতে পাই এখানে দেখেন, এটা হচ্ছে আমাদের ওই পার্টিকুলার এনএইচএল এর ডেটাবেস ডেটাবেসের বলবো যে ইয়ার এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। তাহলে আমরা খেয়াল করি ফার্স্ট এন্টিটিটা হচ্ছে হলো টিম, তাহলে টিমটাকে আইডেন্টিফাই করতে আমার টিম নেম লাগবে। আর হচ্ছে এখানে যদি একটা কাজ ওরা করেনি যেটা আমি এখন লক্ষ্য করছি সেটা হচ্ছে তারা এখানে প্রাইমারি কি আইডেন্টিফাই করেনি যেটা করা উচিত ছিল। প্রাইমারি কি হচ্ছে ওই যেটা তাকে ইউনিকলি আইডেন্টিফাই করবে আবাহনী মোহামেডান। হ্যাঁ, হোস্ট আর গেস্ট লেখা কিন্তু ওটাকে একটা বক্সে হওয়ার কথা ছিল নাকি? হোস্টার গেস্ট হচ্ছে আপনার এইটা দুইটা আলাদা বক্সে হতে পারতো। হ্যাঁ সেটা রাইট, কারণ এখানে তারা হচ্ছে ওই টিমেরই একটা সাবসেট, টিমের একটা সাবসেট সেই হিসাবে এটা কি হতে পারতো। আচ্ছা, আর এখানে আরেকটা কি হচ্ছে যে তারা এই দুইটা, আচ্ছা এখানে যে জিনিসটা হচ্ছে আর কি এখানে ওরা যেটা করেছে আর কি এটা দিস ইজ অলসো পারমিসেবল, সেটা হচ্ছে যে মানে হোস্ট এখানে বোঝাচ্ছে এই দুইটা লাইন দিয়ে বোঝাচ্ছে যে হোস্টও গেম খেলছে কার সাথে গেস্টও খেলছে, মানে একই টিমের মানে একই টিম না মানে একই ক্লাসের দুইটা ডিফারেন্ট রুপ, হোস্ট এবং গেস্ট একই এন্টিটির দুইটা ডিফারেন্ট রুপ। আমি যদি আমরা এইভাবে দিতে চাই যে গেমের ওখান থেকে দুই পাশে দুইটা বক্স হবে, একটা হোস্ট একটা গেস্ট, হ্যাঁ আপনি যেটা দেখাবেন মানে এই ব্যাপারটা আরো পরিষ্কার করতে হবে। আচ্ছা, এখানে গেমের ওই যে ডেট এবং স্কোর সেগুলো দিয়ে তাকে আইডেন্টিফাই করতে পারি যাতে আমরা সেই জন্য গেমের এইটা তাহলে কি হচ্ছে রিলেশনশিপেরও অ্যাট্রিবিউট থাকে যেটা আমরা গত ক্লাসে বলেছিলাম যে শুধু আপনার যে কোনো
এন্টিটির অ্যাট্রিবিউট না, গেমের রিলেশনশিপেরও অ্যাট্রিবিউট থাকতে পারে, যে রিলেশনশিপটা কেমন রিলেশনশিপ এই জিনিসটাকে আইডেন্টিফাই করার জন্য। আচ্ছা, এইখানে আরেকটা দেখাচ্ছে যে টিম এবং প্লেয়ারদের ভিতরে ক্যাপ্টেনটাকে ওরা নিয়ে নিয়ে গেছে আলাদা করে এটাকে রিলেশনশিপে নিয়ে গেছে। এইখানে যেটা হওয়া উচিত ছিল ক্যাপ্টেনস এস থাকা উচিত ছিল, মানে এখানে ক্যাপ্টেনটাকে সে বার করে ফেলেছে যে একজন প্লেয়ার নেতৃত্ব দিচ্ছে। বিলংস টু হচ্ছে যে সে একটা টিমের মেম্বার, মানে একজন প্লেয়ার একটা টিমের মেম্বার, এটা দেখাচ্ছে। ঠিক আছে, মানে যখন আমরা ইন্ডিভিজুয়াল প্লেয়ারকে আমি যে কাছে আসি স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, আমরা যদি প্লেয়ার টিম করি তাহলে ওখান থেকে ইদার সে ক্যাপ্টেন অথবা সে একটা নর্মাল প্লেয়ার, ব্যাপারটা এরকম কি? হ্যাঁ, মানে কিন্তু সে আসলে সে একটা টিমের অংশ, আবার একই সাথে সেই টিমটাকে নেতৃত্ব দিচ্ছে ক্যাপ্টেন প্লেয়ার, কিন্তু ক্যাপ্টেন একজন প্লেয়ার সে ক্যাপ্টেনের রোল নিতে পারে, এটাই রিলেশনশিপটাই এইভাবে দেখাচ্ছে। মানে ক্যাপ্টেনকে আমরা আলাদা এন্টিটি হিসেবে কিন্তু দেখাতে পারতাম, যে গেস্ট আর হোস্টের মতো দেখাতে পারতাম। কিন্তু এখানে আসলে এই জিনিসটা ব্যাকগ্রাউন্ডটা যতটুকু বোঝা তার চেয়ে বেশি একটা প্র্যাকটিক্যাল কাজ করলে আমার সুবিধা হবে। আচ্ছা আচ্ছা, মানে কি করে এটা ডেভেলপমেন্ট থেকে আমি একটা অ্যাসাইনমেন্ট দিই, মানে স্যার আমি স্যার সরি আসলে আমরা বেশ কিছু দিন কিন্তু মিস করেছি, যে আজকে আমি এই যে সম্পূর্ণ বাসার মধ্যে আমি 45 মিনিট এক জায়গায় দাঁড়ানো গাড়ি নড়ছে না, মালিবাগে ওখানে মনে হয় বিএনপির কোনো একটা র্যালি হচ্ছে, বিভিন্ন দিক থেকে গ্রুপ গ্রুপ যাচ্ছে, একটা বাজে অবস্থা স্যার। একটা